পুরান ঢাকার বিরিয়ানির বাজারে হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানির নাম হর হামেশাই শোনা যায় এবং এদের অবস্থানও নাজিরা বাজার রোডের একদম মুখোমুখি হাজি বিরিয়ানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় এক নাম ব্রিটিশ আমল থেকে এই বিরিয়ানি বিক্রি হচ্ছে পুরান ঢাকায় উনিশশো সাল হাজি বিরিয়ানির প্রতিষ্ঠা এবং এখন এই হাজি বিরিয়ানি বিক্রি হচ্ছে প্রতি প্লেট দুইশো টাকা হাজি বিরিয়ানিটি আইকনিক দৃশ্য হচ্ছে সামনে বসে ডেকচি থেকে এইভাবে বিরিয়ানি সার্ভ করা কমেন্ট বক্সে খাবারের স্বাদ নিয়ে প্রায় সময়ই যুদ্ধ লেগে যায় কিন্তু আমার কাছে হাজি বিরিয়ানির এই হালকা ধরনের যে বিরিয়ানিটা সেটা খুবই ভালো লাগে আমার কাছে সবসময় কম মশলাযুক্ত বিরিয়ানি প্রেফারেট এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মাংস দেওয়া হয় হ্যাঁ একটা ব্যাপার সত্যি দামটা দুইশো টাকা হলে প্রপার হতো দুইশো টাকা একটু বেশি হয়ে যায় বিশেষ করে হাজি বিরিয়ানির মূল কাস্টমার শ্রেণী কিন্তু স্টুডেন্টরা আমরা তখন গিয়েছিলাম সকাল এগারোটার দিকে ততক্ষণে দুই তিন ব্যাচ স্টুডেন্ট এসে এখানে বসে সকালে নাস্তা করে গিয়েছেন এই হাজি বিরিয়ানি দিয়ে হাজি বিরিয়ানির একটা আলাদা অ্যারোমা আছে এখানে গেলেই আপনারা টের পেয়ে যাবেন যে আপনারা হাজি বিরিয়ানির সামনে এসেছেন আমার কাছে হাজি বিরিয়ানি ঢাকা শহরেরই ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি এর শাখা প্রশাখা নিয়ে কিছু বিতর্ক রয়েছে তবে এইখানে আসলে আপনারা শুনবেন যে অন্য কোনো শাখাই আসলে তাদের না ফেসবুক আর বাস্তব জীবন কিন্তু আলাদা ঠিক তেমনটাই দেখেছি আমি হাজি বিরিয়ানিতে ফেসবুকে দেখেছি হাজির বিরিয়ানি ভালো লাগে না এই না সেই না কিন্তু বাস্তবে সন্ধ্যার পরে হাজি বিরিয়ানিতে আপনারা বসার জন্য জায়গা পাবেন না এমনটাই ক্রেজ নাজিরা বাজারের এই স্পেশাল বিরিয়ানিতে এই যে কাঁঠাল পাতা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল পাতা হচ্ছে হাজি বিরিয়ানির আরেকটা স্পেশালিটি এই পাতায় আপনারা চাইলে বসেও খেতে পারেন এবং অনেকেই এই পাতায় করে নিয়ে যান এই পাতা মূলত তেলটা শোক করে এবারে আমরা যাচ্ছি হানিফ বিরিয়ানিতে হাজি বিরিয়ানি ঠিক অপোজিটেই এই হানিফ বিরিয়ানির অবস্থান মাঝে কিছুক্ষণ পেট হালকা করে নেওয়ার জন্য আমরা আশেপাশে ঘোরাফেরা করি এবং পুরান ঢাকার এই রোডটা অর্থাৎ বাজারে কিন্তু বেশ কয়েকটা স্পেশাল চায়ের দোকান রয়েছে যেখানে রাত ভর আড্ডা জমে আমরা দিনের বেলা সেই চায়ের দোকানগুলো এক্সপ্লোর করলাম একই সাথে আমার ছোট ভাই আবড়ার ও হচ্ছে পান খাওয়ার আবদার করলো ও একটা পানের ব্লক করে ফেললো একটা সময় বাজারের একটা আলাদাই হাইপ ছিল এই আগুন পান নিয়ে যেহেতু আমি পান খাই না আমি পানের আলাদা করে খুব একটা অ্যাস্থেটিক্স বা স্বাদ সম্পর্কে বলতে পারবো না তবে অনেকেই এখানে ভিড় জমিয়ে পান খেতে পছন্দ করেন এই মোড়টা কিন্তু খুব বিখ্যাত এক পাশে বিসমিল্লা ঘর এক পাশে হাজি বিরিয়ানি এক পাশে হানিফ বিরিয়ানি এদিকে মতি রয়েছে নানা কারণেই নাজিরা বাজারের এই মোড়টাকে ঢাকা শহরের খাদ্যকেন্দ্রিক আলোচনার একটা কেন্দ্রবিন্দু বলা হয় এবং এইখানে একটা জুসের দোকান আছে দারুণ আলকারিম জুসবার্ক আপনারা চাইলে সেখানেও এক্সপ্লোর করতে পারেন হানিফ বিরিয়ানিতে গিয়ে দেখলাম ততক্ষণ একটা দেখছি শেষ হয়ে গেছে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন গাড়িতে করে সার্ভিস কিন্তু খুব রাস্তা সেইখানে গাড়ি থামিয়ে দ্রুত গতিতে দশ প্যাকেট বিরিয়ানি নিয়ে গেল একটা পরিবার আমাদের অপেক্ষার পালা শেষ নতুন একটা বিরিয়ানি ডেকচি চলে এসেছে হানিফ বিরিয়ানিতেও সামনে বসে খুব সুন্দর করে সাফ করা হয় দৃশ্যটা দেখার মতো হানিফ বিরিয়ানিতে কিন্তু আপনারা সন্ধ্যার পরে বসার জায়গা পাবেন না নিশ্চিতভাবে এখানে এসে আপনাকে লাইন দিতেই হবে এমনকি দিনের বেলাতেও অনেকেই লাইন ধরে এখান থেকে পার্সেল নিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন সবাই টোকেন দিচ্ছে এই মামাকে এবং মামার টোকেন অনুযায়ী তাদেরকে বিরিয়ানি সার্ভ করছেন এমনটাই ক্রেজ এই হানিফ বিরিয়ানির হানিফ বিরিয়ানির বিভিন্ন প্রাইস রেঞ্জ রয়েছে যেমন তিনশো টাকায় যে বিরিয়ানিটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি বলা হয় এবং এটা মাংসের পরিমাণ বেশি থাকে এছাড়া ফুল যদি নেন দুইশো টাকা এবং হাফ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই হানিফ বিরিয়ানিতে আমরা নিয়েছিলাম স্পেশালটা আপনি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাংস দেওয়া থাকে হানিফ বিরিয়ানির একটা প্লেটে হানিফ বিরিয়ানিতে কিন্তু মিরপুর বাড্ডা উত্তরা ঢাকার বিভিন্ন অংশ থেকে এখন মানুষ এসে খাওয়া দাওয়া করে থাকেন এমনটাই ক্রেজ এই বিরিয়ানির দোকানটার ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা নতুন নতুন সাজেশন দিয়ে আমাকে আরও সমৃদ্ধ করবেন